ভারতের কন্নড় সিনেমা পাড়ায় শোকের ছায়া। এবার ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির নায়ক সতীশ বজরা খুন হয়েছেন। আর আর নগরের বাড়িতে রক্তাক্ত অবস্থায় নায়কের মৃতদেহ পাওয়া গেছে, যাতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নায়কের মরদেহ উদ্ধারের তিন মাস আগে আত্মহত্যা করেন তার স্ত্রী। জানা গেছে একজন রহস্যময় ব্যক্তির হাতে নিহত হয়েছেন এই অভিনেতা। জানা যায় নায়কের বাসা থেকে ভবনের মালিক রক্ত বের হতে দেখেন। সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করে বাড়ির মালিক থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরপরই আর আর নগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সতীশের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশ ধারণা করছেন দুই রহস্যময় ব্যক্তি এই ঘটনাটি ঘটিয়েছে। এদিকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে স্ত্রীকে বিয়ে করেন সতীশ বজ্র। তাদের এক সন্তান আছে। পারিবারিক কলহের কারণে কয়েক মাস আগে তার স্ত্রী আত্মহত্যা করেছিলেন বলে জানা গেছে। স্ত্রীর আত্মহত্যার পর তার পরিবার সতীশের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল। তাদের অভিযোগ ছিল, বিয়ের পর সতীশ তার স্ত্রীকে নানাভাবে নির্যাতন করত। বোনের আত্মহত্যার প্রতিশোধ নিতে শ্যালক সুদর্শন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পুলিশ প্রয়াত অভিনেতার স্ত্রীর ভাই ও আত্মীয়দের খুঁজে তল্লাশি চালাচ্ছেন। পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে দুইজন সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ। ধারণা করা হচ্ছে সেই দুজনই সতীশের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। এদিকে তরুণ চিত্রনায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কন্নড় সিনেমা অঙ্গনের অনেকে। লাগুরির মাধ্যমে নায়কের অভিষেক তো হলেও সতীশ বেশ কিছু সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন, পেয়েছেন পরিচিতিও। সেলিম আল আহসান, নিউজ ফ্ল্যাশ 71।